बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सम्मानित दर्शक श्रोता आज आपनादेर सामने तुले धरब राजशाही जिलार गोदागाड़ी थानार अंतर्गत चर आषाढ़िया दह ग्राम आकर्षणीय एकटा पद्दार चरेर ग्राम जेटा बांग्लादेशेर शेष सीमान्ते अवस्थित तार काटार जे बेड़ा आछे इंडियार तार पाशेर शेष ग्राम बंधुरा चर आषाढ़िया दह ग्राम आमरा जाच्छि चापाइनवाबगंज थेके गोदागाड़ी हुए महिशालबाड़ी हुए बिदिरपुर चेकपोस्टर पास दिए फुलतला घाट दिए जब पद्दा नदी पार हुए नौकाय पार हुए जब चर आषाढ़िया दह ग्राम आकर्षणीय एक सीमांत ग्राम आज आपनादेर सामने तुले धरब ताई तो बेर हुएछि चापाइनवाबगंज थेके যাত্রাপথে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের তুলে ধরছি বন্ধুরা আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ি হয়ে যাব মহিশালবাড়ি পার হয়ে যে বিশ্ব রোড বাইপাস আছে বাইপাসের পাশ দিয়ে আমরা চলে যাব আমরা বিদিরপুর চেকপোস্টের দিকে এবং আমরা ফুলতলা ঘাট পার হয়ে যাব পদ্মা নদী পার হয়ে যাব আমরা চর আষাঢ়িয়া দহ গ্রাম চরের একটি গ্রাম বন্ধুরা চর আষাঢ়িয়া দহ গ্রাম গ্রাম চরের গ্রাম গ্রামের সৌন্দর্য আকর্ষণ এবং সীমান্তের সৌন্দর্য তার কাটার বেড়া সীমান্ত পিলার আকর্ষণীয় জিনিস আছে বন্ধুরা দেখার মতন মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব চলতি পথে আমরা এক কাপ চা খাচ্ছি বন্ধুরা এই যে আমরা গোদাগাড়ি পার হয়ে মহিশালবাড়িতে এক কাপ চা খেলাম আমরা এখন চলে যাব রওনা দিচ্ছি চলে যাব আমরা বিশ্ব রোড বাইপাস হয়ে যাব আমরা চর আষাঢ়িয়া দহ গ্রামে আমরা বিশ্ব রোড বাইপাস পার হচ্ছি বন্ধুরা আকর্ষণীয় সৌন্দর্য যেতে যেতে তুলে ধরছি আপনাদের সামনে রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ি থানাধীন গোদাগাড়ি থানার অন্তর্গত রাজশাহী জেলা এবং গোদাগাড়ি থানার অন্তর্গত এই চর আষাঢ়িয়া দহ ইউনিয়ন প্লাস গ্রাম কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন কিন্তু চর আষাঢ়িয়া দহ একটা গ্রামেরও নাম গ্রাম প্লাস ইউনিয়ন আমরা চরের ভিতরে ঢুকছি বন্ধুরা আমরা ফুলতলা ঘাট দিয়ে ঢুকছি দেখুন চর কাকে বলে চরের গ্রাম পদ্মা চরের গ্রাম মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আর যাচ্ছি বন্ধুরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি যাচ্ছি আমরা চর আষাঢ়িয়া দহ গ্রামে যেতে যেতে চরের সৌন্দর্য আকর্ষণীয় যে চর পদ্মার চর কি জিনিস বন্ধুরা জীবনে আসেনি মাই লাইফ ফার্স্ট টাইম হেয়ার কামিং বন্ধুরা এসেছি দেখতে বাংলাদেশের সৌন্দর্য যে সীমান্তের যে সৌন্দর্য যে জীবনযাপন সীমান্তের যে গ্রাম আছে এসব গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তাই তো আমরা পদ্মা নদী পার হলাম আমরা নদী পার হয়ে এই পারে চলে আসলাম আমরা এখনো পার হব এই চর দেখুন কি দুর্গম এলাকা রাখাল বয় তার গরু নিয়ে যাচ্ছে মাঠে অপরূপ সৌন্দর্য আমরা গ্রাম পার হয়ে যাচ্ছি বন্ধুরা গ্রামের ভিতর দিয়ে চরের ভিতর আমরা নদী পার হলাম জায়গায় জায়গায় ছোট ছোট গ্রাম এসব গ্রামগুলো পার হয়ে যাচ্ছি আমরা পার হচ্ছি যাব আমরা আমাদের গন্তব্য চর আষাঢ়িয়া দহ শেষ সীমান্ত বাংলাদেশের শেষ সীমানা যেতে যেতে চরের অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন বন্ধুরা আকর্ষণীয় একটা জায়গা চর আষাঢ়িয়া দহ বাংলাদেশের শেষ সীমানা সীমানা পিলা তার কাটার বেড়া এবং
শেষ সীমান্তের অপরূপ সৌন্দর্য তুলে ধরবো। আমরা পৌঁছে গেছি বন্ধুরা চর আষাঢ়িয়া দহ গ্রাম। আমরা শুরু করলাম এই যে ব্রিজ পার হয়ে যাচ্ছি, দেখুন কংক্রিট ঢালাই রাস্তা। শুরু হয়ে গেল চর বন্ধুরা, যে চর আষাঢ়িয়া দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরের একটি প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা তুলে ধরছি, দেখুন চর আষাঢ়িয়া দহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় পার হলাম বন্ধুরা, আমরা যাব এখন চর আষাঢ়িয়া দহ গ্রামের হাজির মোড়ে। আমরা হাজির মোড়ে চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চর আষাঢ়িয়া দহ হাজির মোড়ে, বাংলাদেশের সীমান্ত গ্রাম। এই সীমান্ত গ্রামে এসেছি, আজকে তাদের এই সীমান্ত গ্রামের অঞ্চল জীবনযাত্রা তুলে ধরার জন্য আমরা এসেছি বন্ধুরা সীমান্তের গ্রাম। এখান থেকে আর অল্প কিছু দূর গেলেই বন্ধুরা তারকাটার বেড়া, আমরা ওই জায়গা পর্যন্ত যাব। এখন মোড়ে এসেছি, আমরা জনগণের একটু অনুভূতি নিব বন্ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আলম মোহাম্মদ আলমগীর। আপনার বাড়ি? চর আষাঢ়িয়া দহ। ও আষাঢ়িয়া দহ। আপনার এই চর আষাঢ়িয়া দহ ইউনিয়নে কতজন মানুষ, জনসংখ্যা কত? চল্লিশ হাজার। কিন্তু আচ্ছা, আপনাদের এই গ্রাম থেকে ধরেন যে পদ্মা পার হইতে পৌঁছতে রোডে উঠতে আপনাদের মোটামুটি বাড়ি থেকে বের হওয়ার পর আপনার খরচ কত হয়? 200 টাকা হয় মাছ কোথায় পেলেন? মাছ হাজির মুড়ি কিনলো। কি করেন? চাষি কাজ করি। চাষি কাজ করেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজান। কি করেন? এই রাজমিস্ত্রি কাম করি। ও কোথায় কাজ করেন? শহরে, ঢাকার দিকে। আচ্ছা, আপনার এখান থেকে আপনার শহরে পৌঁছতে যাতায়াত ভাড়া কত? রোডে পৌঁছতে কতটার উপরে? উপরে ওই 200 টাকায় ধরেন গাড়ি। একে বলে এক নদী 13 কোষ, এক নদী পার হওয়া বন্ধুরা 13 কোষ। আমরা এসেছি হাজির মোড়ে, জনগণের সাথে দুঃখ দুর্দশায় একটু অংশগ্রহণ করছি বন্ধুরা, তাদের আবেগ অনুভূতি জানছি। আপনার নাম? মোহাম্মদ মোশাক্কর। এই গ্রামের, এই গ্রামটা প্রায় কত বছরের? এই চর 59 সালে চর পাখি, এই যে পাকিস্তান হয়েছে তারপর বাংলাদেশ। না, 48 সালে, 1948 সালে দেশ ভাগ হয়েছে। না, ওটা তো আমি বলছি না, এই চরটা পাকিস্তান হয়েছে 59 সালে। 59 সালে চরটা তৈরি হয়েছে? হ্যাঁ, পাকিস্তান হয়েছে। আমরা ইন্ডিয়াতেই ছিলাম। আপনি মুক্তিযোদ্ধা? আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান ভাই, একজন মুক্তিযোদ্ধার সন্তান। আপনি এখানকারই অধিবাসী? জি, আমি এখানকারই। ভাই ওদিকে বাড়ি আছে নাকি? না, ওদিকে বাড়ি নাই। আপনার কি কাজ করেন বড় ভাই? আমি কৃষি কাজের সাথে জড়িত। আচ্ছা, আপনার নাম? আবু। আবু, এখানে বাড়ি? জি। আচ্ছা ভাই, আপনার নাম? মোহাম্মদ আজাদ আলী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হলো, আমরা জনগণের সাথে কথা বললাম বন্ধুরা চর আষাঢ়িয়া দহ। আমাদের এই যে এই হাজির মোড়, চর আষাঢ়িয়া দহ হাজির মোড়ের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। আমরা এক এক করে সীমান্ত অঞ্চলে যাব এবং তারকাটার বেড়া পর্যন্ত আমাদের গন্তব্য বন্ধুরা। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আমরা হাজির মোড় পার হলাম, আমরা এখন যাচ্ছি চর আষাঢ়িয়া দহ বাজারে। বাজারে যাব, দেখব সেখানকার বাজারের সৌন্দর্য, রাস্তাঘাট, স্কুল, হাট বাজার আপনাদের সামনে তুলে ধরছি। যেতে যেতে দেখুন চর আষাঢ়িয়া দহ গ্রামের সৌন্দর্য, দেখুন বন্ধুরা কত সুন্দর রাস্তা, কংক্রিট ঢালাই রাস্তা। দুই সাইডে দেখুন গ্রামের চিরায়ত রূপ, যে গ্রামের রূপ দেখা যায় সেই রূপ দেখুন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি, বাস্তব চিত্র দেখুন চর আষাঢ়িয়া দহ গ্রামের সৌন্দর্য। আমরা চলে এসেছি বন্ধুরা বাজারের কাছাকাছি, আমরা চলে এসেছি, যেতে যেতে তুলে ধরছি চর আষাঢ়িয়া দহ গ্রামের সৌন্দর্য।
গ্রাম নয়, দেখে যেন মনে হচ্ছে জেলা সদর। দেখুন কত আকর্ষণীয় জায়গা, চর আষাঢ়িয়া দহ গ্রাম। আমরা বাজারের মধ্যে চলে এসেছি এবং ঘুরছি ফিরছি, দেখছি হাট বাজার, স্কুল, রাস্তাঘাট এবং বিজিবি ক্যাম্প, এসব জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আকর্ষণীয় এক জায়গা চর আষাঢ়িয়া দহ গ্রাম, যেটা সীমান্ত গ্রাম, বাংলাদেশের শেষ সীমানার গ্রাম, তার কাটার বেড়া, যে ইন্ডিয়ার যে তার কাটার বেড়া আছে বন্ধুরা, বেড়ার পাশের এটা শেষ গ্রাম চর আষাঢ়িয়া দহ গ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলা সদরের চর আষাঢ়িয়া দোহা, বাংলাদেশের শেষ সীমান্ত বন্ধুরা। ইন্ডিয়া যে তার কাটার বেড়া আছে, এই বেড়ার পাশের বন্ধুরা এটা শেষ গ্রাম চর আষাঢ়িয়া দোহা। কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মাঠে আছি বন্ধুরা, এবং বাজার ঘুরলাম আমরা, এই চর আষাঢ়িয়া দোহা গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম বন্ধুরা, অপরূপ সৌন্দর্য আমাদের সীমান্তের চর আষাঢ়িয়া দোহা গ্রাম দেখলাম, ভালো লাগলো। এই সীমান্তের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আমরা এসেছি স্কুল মাঠে এবং দেখছি হাট বাজার চর আষাঢ়িয়া দোহা, গোদাড়ি থানা, রাজশাহী জেলা, চর আষাঢ়িয়া দোহা গ্রাম, একটা হচ্ছে সীমান্তের শেষ গ্রাম, গ্রাম প্লাস ইউনিট। ভাই আপনার নাম? আতারুল ইসলাম। আপনার নাম? মোহাম্মদ সামিউল ইসলাম। কি করেন? এখন কাম করি। আচ্ছা, আপনি কি করেন? আমি দোকানদার। আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ মাল ইসলাম মুকুল। কি করেন? এই বসে থাকি। আপনি তো মুরব্বী মানুষ। চর আষাঢ়িয়া দোহা গ্রামটা, ইউনিয়নটা কত বছর আগের? 50 বছর পার হয়েছে। চর আষাঢ়িয়া দোহা নাম কেনা হলো? দাদর মুখে শুনেননি? আপনার নাম? আব্দুর রাজ্জাক। চর আষাঢ়িয়া দোহা এ নামটা কিভাবে আসছে, দাদু মাদর কাছে কিছু শুনেছেন? আমরা শুনেছিলাম যে ওই গ্রামটা হলো দোহা, মানে একটু বর্ষাকালে খুব খারাপ অবস্থা, যেতে পারতো না, এই সব দোহা পাড়া বলে। বন্ধুরা, যখনই বর্ষাকাল আসত, কাদাযুক্ত যে জায়গাটা ছিল, এই জায়গাটাকে আঞ্চলিক ভাষায় বলে দোহা। এই দোহা হিসাবে আষাঢ় মাসে দোহাটা হয়, এই জন্য নাম হয়তো হয়ে গেছে আষাঢ়িয়া দোহা। এটা আইডিয়া করা যাচ্ছে আর কি। ও আচ্ছা, এভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার নাম? আপনার নাম? কুতুবুদ্দিন। আচ্ছা, চর আষাঢ়িয়া দোহা নামটা যুক্তিযুক্ত একটা কারণ দেখান তো। এর কারণ হচ্ছে, চর আষাঢ়িয়া দোহার নাম হচ্ছে, আষাঢ়ি মণ্ডল ছিল এক ব্যক্তি, তার বাড়ির সামনে আষাঢ় মাসে দোহা পড়ত, সেজন্যই ওর নাম হচ্ছে আষাঢ়িয়া দোহ। আর আষাঢ়িয়া দোহার নামে মোজাটাও আছে। নাম কি বললেন? মোহাম্মদ শাহিন আলম। শাহিন আলম, স্টুডেন্ট, কোন ক্লাস? 9 এ। ক্লাস? ক্লাস 9 এর স্টুডেন্ট। ছাত্র, তোমার নাম? মোহাম্মদ রিফাত আলী। কোন ক্লাস? 9। আচ্ছা, একই স্কুল? জি। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ আলী আকবর। কোন ক্লাস? 9। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ ইলিয়াস। কোন ক্লাস? 3-4। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এছাড়া তোমার নাম? নাইম। কোন ক্লাস? 7। আচ্ছা, দেখছেন ভাই, আম এটা বিজিবি ক্যাম্প, স্কুল, সব কিছু আছে। আপনার চর আষাঢ়িয়া দোহা গ্রামটা যদিও সীমান্তের গ্রাম, তবুও খুব দর্শনীয়। চর আষাঢ়িয়া দোহা গ্রাম, গ্রামের সৌন্দর্য, রাস্তাঘাট, অবকাঠামো, স্কুল এবং হাট বাজার, রাস্তাঘাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব চর আষাঢ়িয়া দোহা সীমান্ত এবং তার কাটার বেড়ার অঞ্চল। এ অঞ্চল আমরা পরবর্তী ভিডিওতে দিব বন্ধুরা। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ বন্ধুরা, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ রাজধানী সাউন্ড। আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং দীর্ঘজীবী হন।